স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারী। সোমবার সকালে বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন তিনি। রাজধানী মতিঝিলের আদমজী কোর্ট ভবনে সোমবার দুপুরে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট কাজ করছে। রাজশাহীতে মেয়েকে ধর্ষণের দায়ে নজরুল ইসলাম নামে এক পিতার ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে 1,00,000 টাকা জরিমানা করা হয়েছে। বাগেরহাটের রামপালে শিক্ষার্থীকে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে মারধরের মামলায় সৈয়দ মোহাম্মদ ওসমান গনি নামের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন শিক্ষার্থীর বাবা। কংগো প্রেসিডেন্ট নির্বাচনের বিরোধী দলীয় প্রার্থী গাইড রাইস পারফাইট কোলেস করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। রোববার দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চলা বিতর্কের মধ্যেই দেশে ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, যদিও সাকিবের দেশে ফেরার কারণ এখনো জানা যায়নি। প্রথমবারের মতো এবার বড় পর্দায় নাম লিখালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। অনন্য মামুন পরিচালিত অমানুষ সিনেমায় শনিবার রাতে চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী।